আড়োয়া বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদের উনচল্লিশ নম্বর পার্টির প্রার্থী হলেন সাবিনা খাতুন তিনি বলেন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব আর পাঁচটা মুসলিম ঘরের গৃহবধূর মতন তার সংসার জীবন বিয়ের পর স্বামীর ঘরে এসে স্বামীকে দেখেন রাজনীতি করতে এবং সমাজসেবা করতে তার ইচ্ছেটা জাগে তার স্বামীর কাজ দেখে তাই স্ত্রীর মনোবাসনা পূরণ করতে এবছর দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদের উনচল্লিশ নম্বর পার্টের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এই খবর চাউর হতেই তৃণমূল কংগ্রেস কর্মী থেকে এলাকার মহিলারা সবাই খুশি সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে জেলা পরিষদ প্রার্থী সাবিনা খাতুন বলেন প্রার্থী হতে পেরে আমার ভালো লাগছে এবার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারবো যেমন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের সম্পর্কে মানুষের কাছে গিয়ে তুলে ধরব তিনি এও বলেন আমাকে যেমন সংসার সামলাতে হবে পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়নমূলক কাজ আমাকে করতে হবে তিনি এও বলেন রাজনীতির ময়দানে নেমে জেলা পরিষদ প্রার্থী হয়ে দাঁড়াবার পেছনে আমার স্বামীর পূর্ণ সহযোগিতা পেয়েছে মানুষ আমার সাথে আছে ভোটে জিতব আমরা সারা বছর মানুষের পাশে থাকি সারা বছর মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকি সুতরাং মানুষ তো আমাদের পাশে থাকবে দেখুন প্রচারে গেলে টুকটাক অভাব অভিযোগ আসে কিন্তু আমাদের যে পঞ্চায়েতগুলো গুলো রয়েছে শাসন এবং ফলতি বেলে কাটা আমাদের এখানে শক্তিশালী সংগঠন এবং আমরা পঞ্চায়েতের মধ্য দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে জেলা পরিষদের মধ্য দিয়ে আমরা এলাকায় ব্যাপক উন্নয়ন করছি সুতরাং তার সব সুফল আমরা আশা দেখুন আমার বছরের রাজনৈতিক জীবন এবং আমি দলের সর্বক্ষণ সর্বক্ষণের কর্মী তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী দল এগুলো অবজার্ভ করেছে সেই জন্য দল আমাকে একটা দারুণ সম্মান এবং যেহেতু আমার ওয়াইফ জেলা পরিষদের ক্যান্ডিডেট একটা রাজনৈতিক পরিবার বলতে পারেন আমি আশা করছি ও শিখবে এবং যথেষ্ট পাচ্ছে আর সত্যি কথা বলতে কি এখনো বিরোধী ক্যান্ডিডেটকে আমরা খুঁজেই পাইনি কোনোদিন চোখেও দেখেনি কোনো দেওয়াল লিখন কিংবা প্রচারে আমাদের সামনে পড়ছে যে শাসন পঞ্চায়েতের 29 টা সংসদ অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 29 জন ওখানে নির্বাচিত আমাদের পঞ্চায়েতে 26 জন সাংসদ এখানে মাত্র চার জায়গায় কনটেস্ট হচ্ছে কিন্তু আমরা চেয়েছিলাম বিরোধীরা ময়দানে থাকুক এবং সরাসই গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমাদের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করুক এবং মানুষের রায় যেটা হবে আমরা সেটা মাথা পেতে কিন্তু আমাদের দুর্ভাগ্য বলুন আর যাই বলুন না কেন ওনারা ময়দানে বিরোধী শক্তি বলতে পারবে না যে এই বিরোধীরা যারা প্রার্থী এখানে বোমা চলেছে হুমকি দিয়েছি এই ধরনের অভিযোগ আপনি আমরা মনে করি বিগত দশটি বছর ধরে এই দুটো অঞ্চলে যে ধরনের আমরা পরিশ্রম করেছি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের আপদে বিপদে মানুষের উন্নয়নে মানুষের দায় দরকারে হসপিটালে আম্ফানে ঝড়ে বৃষ্টিতে শিলাবৃষ্টিতে যেভাবে আমরা মানুষের দুয়ারে পৌঁছে গেছি মানুষ আমাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করছে এখন বিরোধীদের কোনো স্টেসই নেই প্রথম কাজ দেখুন আমাদের আমরা যে অঞ্চলে বিলং করি বাস করি এখান চলতি বিলাঘাটা অঞ্চল এটা এখানকার প্রধান নথি প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রার্থী হয়েছেন প্রার্থী হয়ে প্রথম অনুভূতিটা কী হয়েছে প্রথম অনুভূতি খুব ভালো লাগছে প্রার্থী হতে পেরে যে প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছে মানুষের আশীর্বাদ দিচ্ছে মানুষ কী বলছে প্রার্থী হওয়ার পরে দারুণ সাড়া দিচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে সামনে রেখে যে

এখানে বিরোধী কোথায় আছে দেখতে পাচ্ছি না তো একদমই বিরোধী কোথাও নেই এটা বলছেন কিন্তু বিষয় হচ্ছে যদি জিতে যান জিতে যাওয়ার পর উন্নয়নের দিকে লক্ষ্য থাকবে যেমন চাপ থাকবে তেমনি উন্নয়নও করতে হবে কোন কাজটা মনে হচ্ছে এইটা করবো আমি আসলে এই রাস্তাটা করব বা এই ট্রেনটা করবো মানুষের জন্য এটা কোনটা ভেবেছেন করবো বলতে আমাদের অঞ্চলে তো সব কাজই প্রায় হয়ে আছে তবে কিছু কিছু মানে সমস্যা আমি শুনেছি সাধারণ মানুষের কাছে যে পুকুরধার মানে যেগুলো রাস্তা লাগোয়া যে পুকুরগুলো আছে সেগুলো অনেক ভেঙে গেছে সেগুলো সান বাঁধানো যেমন ড্রেন সংস্কার করা এইগুলো কিছু কিছু কাজ বাকি আছে সেগুলোর প্রতি আমি একটু বেশি করেই মানে এ হতে চাই সেটাকে উন্নয়ন করতে চাই আমি আরও বেশি করে যাতে আরও ভালো হয় যে যতটা আছে তার থেকেও আরও যতটা ভালো করা যায় এতদিন সংসারের মধ্যে ছিলেন এবার সংসারের বাইরে বেরোচ্ছেন সংসারও সামলাতে হবে আবার মানুষের পরিষেবাও দিতে হবে দুটো কাজ কিভাবে সামলাতে করতে হবে কিছু করার নেই আমি যতক্ষণ দাঁড়িয়েছি এই পথটা আমাকে দিয়েছে আমাকে সংসারও সামলাতে হবে প্লাস মানুষের পাশে গিয়েও দাঁড়াতে হবে তবে আমি চেষ্টা করব সংসার সামলে মানুষের পাশে যত বেশি সময় দিতে পারি আপসে একজন মহিলা কোচালে যাচ্ছেন মহিলাদের কতটা সারা পাচ্ছেন মহিলাদের সারাটা তো ব্যাপক পরিমাণে পাচ্ছি তার কারণ যে আমাদের দিদি যে উন্নয়নগুলো করেছে লッキর ভান্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী এই জন্য ভীষণভাবে সারা পাচ্ছি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যে তো আপনার হাজবেন্ড একদম প্রপুরী রাজনীতির সঙ্গে জড়িত তিনি